যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন আমিন আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমরা সর্বপ্রথম ওনার জন্য দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান তুমি দান করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ তারপরে পড়ি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আপনারা নিশ্চয় খবর পেয়েছেন যে বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আজ আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে আমরা সর্বপ্রথম ওনার জন্য দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্থান তুমি দান করো সত্যি বড় আফসোস লাগছে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের খুব বড় একটা ফ্যান খুবই বড় ফ্যান কারণ ছাত্র জীবনে এই বক্তব্যর জগতে আসার পিছনে ওনার অনেক বই ওনার অনেক কথা ওনার অনেক ভঙ্গিমা নকল করতে হয়েছে ওনাকে অনেক ব্যাপারে ফলো করতে হয়েছে খুবই কষ্ট হচ্ছে যদিও আমি একজন ভারতীয় তারপরেও মানুষটিকে কোনোদিন চোখে দেখিনি জাস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার কিছু লেখা বই পড়েছি তার মধ্যে বক্তব্য জগতে আসার জন্য ওনার যে বইটা সবথেকে বেশি ছাত্র লাইফে কাজ করে বইটির নাম হচ্ছে তাফসিরুল কোরআন বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বইটা কতবার যে পড়েছি আজ ওনার সমস্ত লেখা বই ওনার বক্তব্য ওনার কণ্ঠ ওনার কোরআন তেলাওয়াত ওনার বচন ভঙ্গিটা আজকে সব কিছু যেন হৃদয়ের ভিতরে বারবার যেন আঘাত করছে কোনোদিন মানুষটিকে দেখিনি তারপরে এত প্রেম এত ভালোবাসা সত্যি খুবই খারাপ লাগছে যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেন সেটা আলাদা একটা বিষয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে অবশ্যই তিনি মারা গেছেন এটা আল্লাহর হুকুম তাছাড়া আর কিছু নয় তারপরেও সবথেকে বড় খারাপ লাগছে এটা যে এমন এক দেশের তিনি নাগরিক যে দেশের মানে সরকার যে দেশের মানে সরকার এক যুগ যাবৎ এই মানুষটিকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিলেন এটা এই জায়গাটা সবথেকে বড় খারাপ লাগছে অনেক বক্তব্যতে অনেক বক্তাদের মুখে শুনেছি মুজাফফর বিন মহসিন সাহেবের অনেক কথায় শুনেছি যে মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে উনি মানে সহি আকিদাতে চলে এসেছিলেন ওনার মানহাজকে পরিবর্তন করে নিয়েছিলেন আলহামদুলিল্লাহ এগুলো খুব আনন্দের সংবাদ দুঃখের কথা হচ্ছে এটাই যে মানুষটি দীর্ঘ এক যুগ জেলখানাতে কাটালেন অনেক বক্তার বক্তব্য শুনতে শুনতে কথা শোনা গেছে যে জেলখানার ভিতরে ওনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন যে অনেক সময় মানে বালিশের পরিবর্তে তিনি নামাজের জায়নামাজটা মাথায় দিয়ে শুতেন বলতে খুব খারাপ লাগছে আল্লাহ তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো যেদিন আপনাদের কাছে খবর হবে সাঈদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন আমিন আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আল্লাহ মানুষটিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহু আকবার বাঙালি বক্তার জগতে ওনার মতো কণ্ঠস্বর ওনার মতো বচন ভঙ্গি আমি আর কোনোদিন কোনো বক্তার মুখ থেকে শুনিনি আল্লাহ ওনাকে তুমি তোমার জান্নাতের জন্য কবুল করে নাও আমিন সকলে দোয়া করুন আমিও ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া করি যে আল্লাহ
তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।